কলকাতার নিউ টাউনের ইকো পার্ক আজ কারো কাছে অচেনা নয়। এই ইকো পার্কের উপর দেওয়া আমার ভিডিওতে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, প্রচুর কমেন্টস ও লাইকও পেয়েছি। সেটাই আমাকে উৎসাহিত করেছে ইকো পার্কের আরও আকর্ষণীয় ঘোরার জায়গাগুলোকে আপনাদের জানাতে, যার মধ্যে গত অগাস্ট মাসে চালু হওয়া ইকো পার্কের নতুন আকর্ষণ বাংলার গ্রামের ওপর আমি একটি ভিডিও দিয়েছি। আশা করি সেটাও আপনাদের খুব ভালো লাগবে, যার লিংক ভিডিওর ওপরে ও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজ তাই আমরা ইকো পার্কের আরও একটি আকর্ষণীয় জায়গা জাপানিজ ফরেস্ট বা জাপানি গার্ডেন ঘুরে নেব এই ভিডিওতে, এবং দেখে নেব এখানে দেখার জিনিস কী কী আছে। দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। ইউর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলের নতুন বন্ধুরা, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যেতে। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো ও শান্ত স্নিগ্ধ বাগানটির ভেতরে আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে বিরতি পাবেন। আমি তো বলবো মোবাইল ফোন অফ করে সেই শান্ত ও স্নিগ্ধতাকে অনুভব করতে প্রত্যেকের এই বাগানে আসা উচিত। বাগানে ঢোকার মুখে দি কোমাইনু বা লায়ন ডগস আপনাকে স্বাগত জানাবে। বাগানের পথে ঢোকার মুখে এক বিরাট বুদ্ধ মূর্তি আপনার আগমনে স্বাগত জানাতে উপস্থিত রয়েছে। ভেতরে ঢুকে বাঁদিকে রয়েছে প্যাগোডা স্টাইলে তিনতলা বিশিষ্ট জাপানিজ মনেস্ট্রি, আর ডান দিকে রয়েছে ফুজি জাপানিজ রেস্টুরেন্ট। ছোট বুদ্ধাদের ভালো করে দেখলে আপনি নিজেকেই খুঁজে পাবেন। এই স্মল মঙ্কগুলো নাকি রাতে হয়ে ওঠে জীবন্ত আর বাগানের রক্ষা করে। এছাড়া রয়েছে ব্যাম্বু চাইমস, যেগুলো বাতাসের মৃদু হাওয়ায় দুলতে থাকলে সুমধুর ধ্বনির সৃষ্টি করে, যা আপনার মনকে ভরিয়ে তুলবে। জাপানিজ মনেস্ট্রিতে থাকা প্রেয়ার হুইল আপনি একান্তে ঘুরিয়ে ফেলে জানাতে পারেন আপনার মনের ইচ্ছেগুলো।
এগিয়ে গেলে চোখে পড়ে শেডেড ওয়াকওয়ে। এখানে আপনি পুরো জায়গাটি 60টি স্টেপে কভার করতে পারেন, যেটা গুড লাক হিসেবে মানা হয়। যদিও এই পুরো আইডিয়াটা হলো সব জিনিস যেন খুব আস্তে আস্তে হয়। বাগানটির বিভিন্ন জায়গায় ছোট ছোট লণ্ঠন ও আলো দিয়ে সাজানো রয়েছে। সবুজে ঘেরা পুরো বাগানে খোলা আকাশের নিচে বসে জলের মৃদু বয়ে চলার শব্দ আপনাকে জাপানের কোনো ছোট হিল স্টেশনে নিয়ে যাবে। পার্কে ঘুরতে এসে অনেক জিনিস দেখার পাশাপাশি আপনারা এই বাগানের ফুজি রেস্টুরেন্টে জাপানি খাবারের স্বাদও নিতে পারেন। এই রেস্টুরেন্ট আর জাপানি গার্ডেনের এন্ট্রি ফি সংক্রান্ত সমস্ত ডিটেল নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাপানি গার্ডেন ভ্রমণ কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মাঝে অনেক শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নেব বন্ধুরা, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।